আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, যে মহান আল্লাহ পাক আল্লাহর করে মাগরিব থেকে খুব দামি দামি কথা আমাদেরকে শুনাইছে। আসলে মানার জিন্দেগি আর দুনিয়ার হলো মৌতের জিন্দেগি, আখেরাত হলো হায়াতের জিন্দেগি আর দুনিয়ার হলো মৌতের জিন্দেগি। তো মৌতের জিন্দগির পাশে মেহনত করতেছি আমরা সবাই, সবাই মেহনত হইতেছে মৌতের জিন্দগির উপরে। আর যেটা হায়াতের জিন্দগি, দুনিয়া একদিন শেষ হবে, আমি দুনিয়া যত মহাপতি করি একদিন শেষ হবে, কিন্তু আখেরাত শেষ হবে, যেটা শুরু আছে শেষ নাই। নম্বরটা সবর আমাদের সামনে, আর ওই সবরের সামিয়ানা আমার এখান থেকেই জোগাড় করতে হবে ভাই, জোগাড় করতে হবে। আর মুহূর্তের জিন্দগি ভাই যদি শেষ করি, আজকে সবাই আমাকে ফিগুর করতে কিসের জন্যে, বেঁচে থাকার জন্যে। হাসপাতাল যাই দেন জামালপুর ক্লিনিকে, মানুষ সিরিয়াল নিয়ে এসেছে এক সপ্তাহ আগে, মনে হলো সমস্ত মানুষ রুগী, সব রুগী, সমস্ত মানুষ রুগী, সুস্থ আছে কেউ, সবাই ওষুধ সিরিয়াল নিয়ে আছে কিসের জন্যে, বেঁচে থাকার জন্যে, যাতে সুস্থ থাকতে পারে, বেঁচে থাকতে পারে। এই জন্যে ওখানে ফিগুর হইতেছে 600টা 1000টা বীজের দিয়ে ওখানে সিরিয়াল নিছে, একশো পরীক্ষা তো আছেই, ওষুধ তো তারপরে, এর আগে 10,000 গেছে গা, ঠিকন এর আগেই 10,000 গেছে গা, তারপরে ওষুধ আর 20,000, এরপরে কি আর বাঁচার কোনো বাঁচার কোনো গ্যারান্টি আছে পাসপো? হ্যাঁ, আল্লাহ বলেন যে বাঁচার কোনো পদ্ধতি আমি সৃষ্টি করিনি, বাঁচার কোনো পদ্ধতি আমি সৃষ্টি করি নাই। কে তোমার যদি হায়াত চোখ দেওয়া হয়েছে, তোমার যদি হায়াত চোখ দেওয়া হয়েছে, এই হায়াতটি তোমার কি জন্য দেওয়া হয়েছে, তুমি যার নাম থেকে বাঁচার জন্য মেহনত করবা, তোমার মেহনত করবো যার নাম থেকে বাঁচার জন্য। তুমি দুনিয়া যে বাইচে থাকার জন্য মেহনত করতেছ, কোনো লাভ হবে না, কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারছে, কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। ওই ব্যক্তি চালাক যে দুনিয়াও করে আর আখেরাতে নেক সামানগুলো কবরে পৌঁছাই রাখে, আর যে দুনিয়া ভাই আখেরাত ভুলে থাকলো এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। দুইটা দিনই মানুষ চায় না, আসলে তা পায় না, দুইটা দিনই মানুষ বাস্তব প্রমাণ, মুহূর্তে থেকেও রেহাই পায় নাই আর জৈবন কেউ আটকে আঁকতে পারে নাই, আর দুইটা দিনই চায় না আর কেউ আসলে তা পায় না, কেউ মরবার চায়, বুড়ো ওইতে ওই তার আসমান দেখায় না, উহুল ওই থাকে, চলাফেরা কত কষ্ট, যদি চাষারে সালাম দিয়ে বলে চাষা আমি কষ্ট মরাই বলা চাষা খুশি হবো, ও তুমি অরিবার ভাত খাই, তাই না? আর যদি সালাম দেখ আল্লাহ মাকে দীর্ঘায় দান করুক, আল্লাহ মাকে জোয়ান গিয়ে ফিরে দেখ বাবা তোমার বাড়ি ঘুরি চাষা খুশি, কেউ যাইতে চায় না, আসলে থাকতে কেউ পারে না, কেউ পারে না। মৃত্যু হায়াতের হাতে হাতে তার সাথে সাথে মৃত্যুটা নিয়ে দিচ্ছে আল্লাহ সঙ্গে সঙ্গে, হায়াত যে দেওয়া হয়েছে তার সাথেই মৃত্যু। আমরা নম্বর নম্বর আশা করতেছি, ওই মৌত বেলা দেরি আছে না রে ভাই, কইলে কেবল ভালো মানুষ দেখেন হাই বল মরছে, আর ভাই উগি দেখছে ডাক্তারই মেরে গেছে গা, পাকিস্তানের কাঠবিজুরি উগি হুতিছে, ডাক্তার সিয়ারও বইছে, বর হাতে হাতে শ্বাস বন্ধ হয়ে গেছে, ডাক্তার আও করে না, রুগী কে সার উঠ সার আছে সার নাই, দেখেন গার কায় সারের গার কায়, উনি মোবাইল করে না, মোবাইলও করে না, উগি উঠে দেন সার নাই, তাহলে উগি আইতে আই কইতাছে যে ডাক্তার সাহেব ইন্তিকাল ফরমাইছেন, রুগী আছে ডাক্তার, এটা হলো মৌত, কথা বলার উদ্দেশ্য কি, মৌত জিন্দগি মৌত, কিন্তু আমার মেহনত করতে হবে কার জন্য ভাই, মৌত মেহনত ভয়ন হয়ে গেছে, ভয় না করবো না ইনশাল্লাহ, ভয় তো হয়েই গেছে, মালিক তো ভয়নি হইতাছে, হ্যাঁ
তাহলে এই মৌতের জিন্দগির জন্য যদি মেহান মাস হয় তাহলে আমাদের আল্লাহর রাস্তায় বের হইতে হবে ভাই। আমরা যদি এই আখেরাতের জিন্দগির জন্য ছাবার আমরা তৈরি করি, মৌ তো হবেই, ধন সম্পত্তি টাকা পয়সা যত কিছু থাক, মানুষ কহলে এই বাড়ি আমার, এই বিল্ডিং পাঁচতাল আমার, পুকুর আমার, হ্যাঁ গরু আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ফেরেশতা কইলে আল্লাহ ই কি কয়, ফেরেশতা আল্লাহ কইলে আল্লাহ ই কি কয়, খালি আমার আমার করতেছে, তাহলে তোমার কি? খালি এটা এটা মাতোয়াল হয়ে গেছে, মাতোয়াল মাতোয়াল হয়েছে, এই আর যাই দিলি আর ঘুম ভেঙে যাবো গা, এই যে মাতোয়াল হয়েছে আর যাই দিল রে, তখন কবল আমি ধোকার মধ্যে আসলাম, নিষেধগ্রস্ত আসিলাম, তা আমরা দুনিয়ার নিষেধগ্রস্ত মধ্যে আসি, যখন আর যাই না সাক্ষ্য দেবো তখন আমার নিষেধ ছাড়িয়ে যাবো, তখন নিষেধ ছাড়লে কোনো কাজ হয় না ভাই, নিষেধ আমার আগেই ছাড়তে হবে ভাই। এই জন্য ভাই আসলে এখন আমাদের বয়ান তো সবাই জানি আমরা, কি কন কই যাবেন, যাওয়ার কোনো জায়গা নাই, ভালো হওয়ার একটা রাস্তায় দাঁড়াতে তবলিক, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরে ভাই আসছে একজন ফজলি আমের বাগান দিছে, আম ধরছে, মালিক দিয়েছে আম দেখ নাই গিয়ে, যাই দিন ফু নাই আম পাঠাচ্ছে ব্যাগ ডিজাইন করতেছে, মালিকের আগ উঠো না, নতুন বাগানের আম নিজে খাইনি গিয়ে আমার ফুলা হলে খাইনি, মাইছে ফুলাই আম পাঠাচ্ছে, এ ফুলাই কুন্না মনে আম ধরো তোর ভাইয়ের কাছে বিষের দেবো, ফুলাই খালি ব্যাগ ব্যাগে আসে, এই ফুলাই আসো গে তোর ভাইয়ের কাছে বিষের দেবো, বলে আমার ভাইয়ের কোনো বিষের দেবে, আমার বাপ তো আরেকটা ছুটছে, কি বলে আমার বাপ তো আরেক গাছে গাছের মালিক সত্যই ওর বাপ খালি আম পাঠাতে বস্তা বোঝাই করতেছে, গাছের মালিক গাছের গুলাই কাঁদতে আল্লাহ বিশের দুম রাখতেছে, বাপ অসুর বেঠা অসুর যা যায় একটাই দাবাতে তৌলিক, বিকল কোনো রাস্তা নেই, ভালো হওয়ার একটা রাস্তাই, জান্নাতের বাঁচা জল একটাই রাস্তা, আর জান্নাত পাওয়া জল একটাই রাস্তা, দাবাতে তৌলিক এত বিকল কোনো রাস্তা নেই। এই জন্য ভাই কুল কুল ভাই নিয়ত করে ইনশাল্লাহ, সবাই নিয়ত আছেন ইনশাল্লাহ, সবাই নিয়ত করি ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ নিয়ত করলাম একটা নেকি আল্লাহ আমাদের আমল নয় দিয়ে দিল, আর একটা নেকি জন্য হাজার মাঝে কত বেগু করবো কত কান্দাকানি করবো, কি কন একটা নেকি নেকি দিল, আর আপনার নাম লেখামু এর আগে যদি আল্লাহ ভাই তুল নাও থায় যদি মারাও যায় চিল্লে দিলে যে সব পেলাম ওই সব বেলা তার আমল নয় দিয়ে দিবে। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় গেলে আল্লাহ ধাই গেলে আল্লাহ খাস রহমত থাকে, খাস রহমত ভাই জি কথাটা কবার কইতেছি, আমার ফখর উদ্দিনের সময় তক্ত ফখর দিয়াছিল না, সারের খুব কাইসিস পড়ছিল না, পড়ছিল না সার খুব পাওয়া যায় নাই, আমি যাম করে চিল্লা তে হাতে গেলাম পাশে পুনায় গেলাম বলতে যামুক আমি তো গেলাম, তারপর সার আর পাওয়া যায় না, হাতে নামিলে তারই মতো সার পাওয়া যায় না, হ্যাঁ পড়াই খেতো যাই দেহি খেত খালি কালা মেয়া সবাই উঠতাছে উড়বি গালামও পাশে সারও পাইতাছি না খেয়ার তুমি কালা মেয়াজ করলাম, আল্লাহের কুদ্র শুরু হইলো বোধ হয়, আল্লাহের কুদ্র শুরু আল্লাহর দায়িত্বের মধ্যে আল্লাহের খাস রহমত আছে, এটা আমি নিজেই বাস্তব প্রমাণ। আর একদম আমার বাস্তি জামাই এসে কল চাষা আমি এক কাম তো বেতাল হয়ে গেছে গা, বলে কি মানে আমার জমির বুঝতে বাস্তি জামাই পুরের বার্তা হয় কন্ডিশন জমি নিছে আমার জমির ভূগোলতে, এই ভুলে সব সার আমার খেত মিলে দিছে, আমার ক্ষেত্রে সার বুঝছে, আমি বললাম জামাই করলে বলে কাম তো বেতাল ভুলে তো আমি ক্ষেত্রে সার বুঝছি, বলে ভূ বালা কাম করছি বাহু আমি তো পাইতাছি না, তো সার পাইলে ওরা আমরা দিয়ে দিয়ে র, আমি দেখলাম যে আমি তো পাইতাছি না, আমি তো খুব ব্যস্ত পেরেশান, আল্লাহ পাক ওর সারটি নিয়ে আমার ক্ষেত্রে উড়াই দিছে, উড়াই দিছে আল্লাহ খাস রহমত। একদিন মার্কায় যাইছি ফজরবাদ বয়ান দিছে আমারে, এদিন জাক ছুটছে জাক জাক যদি ফিরে গেছি হয়েছি ছেলে যাইতে যাইতে ফিরে বেরিয়ে গেছে গা, তো ফজরবাদ বেনা গেছি যাই দিন জাক নাই, কিন্তু জাক কি হলো বাড়ি জাক তো বাড়ি নিয়ে গেছি, দিদির মাইসে কাশি আই নে মানে জাক ধরে জাক তো বাইরে যাওয়ার দেয় কে কাশিতে বান দিছে বাইন দেখ আবার গামের কাছে বিন্দু থুইছে,
কইলো যা তেড়ে আমি হায় আল্লাহ আমার কাশিও নাই আমি তুই যাক আটকার হইলাম নি না হ্যাঁ এই যাক মাইসি আটকাই দিছে মাইসি আটকে পরে কইলো যাও তুই বাড়ি বলো হবো কষ্ট করে আটকাইছি ও যাই আমি আল্লাহ রাস্তায় আসছিলাম তোমরা আর সব পাবা ইনশাল্লাহ হ্যাঁ তুমি আমার যাকটা আটকাইছ এর প্রতিদান আল্লাহকে অবশ্যই দান করবে এই জন্য ভাই আসলে ভয়ান না ভাই এটা বাস্তব কথা কইলাম আল্লাহ রাস্তায় গেলে হলে আল্লাহের কুদরত দেখতে পাবেন যদি খালেজ দিলে দুইটা আমল যদি করে মানুষ তাহলে আমার কুতো দেখতে পারে দুইটা আমল শুধু ব্যাগ কত না দুইটা আমল এক নাম্বারে আমি সাহেবের কথার বাইরে না চলা আর দুই নম্বরে ইস্তিমায় আমলগুলো আগে বসা সবার আগে সবার আগে বসা সবের শেষে উঠা এই দুইটা আমল দুইটা আমল যদি আল্লাহ সন্তোষজন করে আল্লাহ পাক তার জেহানকে খুলে দিবে জেহানকে খুলে দিব হ্যাঁ এই জন্য ভাই জোর থেকে এর সামান্য বড় টাকা দইল এই যে তিন ছিলের সাথীদের জোর হবো যে পাঁচ দিনের জোর এই জোরে থেকে টাকাটা যাইতে পারি এই জন্য ভাই নিয়তি এখনো পরে দেড় মাসের মতন আসে হ্যাঁ এখনো দেড় মাসের মতন টাইম আছে অনেক টাইম আছে জোরে থেকে ও মাসুদ ভাই গেলে তুমি কবুল করে নাও ওরা তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও যত সামিল না গেলে তুমি গায়ে তো গুনা করে দাও সারা দুনিয়া সহজ করে তুমি দাও বলি ভাই খুশি খুশি বলি ইনশাল্লাহ বলেন ইনশাল খুশি খুশি মোহাম্মদ আলী ভাই কে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও সব শরীরকে সুস্থ রেখে দাও যত সামিয়ান না গেলে তুমি গাইবেটা পুরা করে দাও বলেন ইনশাল্লাহ গনি ভাই কে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও গুনা খাতা মাফ করে দাও যত সামিয়ান না গাইবেটা পুরা করে দাও তার শরীরকে সুস্থ রেখে দাও সারা দুনিয়া সরকার তো হয়ে দাও বলেন ইনশাল্লাহ খুশি খুশি বলি বলি সবাই আল্লাহ নিলে তো যাবে না নিলে তো হবে নিয়ত করলেই গেলাম গা হ্যাঁ নিয়ত যথা মজুত করতে পারি জোর পর্যন্ত নিয়ত করিয়ে চেষ্টা করতে থাকি নেওয়ার মালিক কেনা আল্লাহ এই তো সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক হায়াতের মালিক মৌতের মালিক এটা বিশেষ করে নাম রইল ইমান আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাই গেলে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি বাইরে সহজ করে দাও গুনাহ খাতা মাফ করে দাও যত স্বামী নাকে গায়ে পুরা করে দাও আর তার শরীরকে সুস্থ রেখে দাও সারা দুনিয়া সরকার তো হইতো বলি ইনশাল খুশি বলি ইনশাল হ্যাঁ শহীদ জামাল কে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও তার গুনাহ খাতা মাফ করে দাও যত স্বামী নাকে গায়ে পুরা করে দাও সারা দুনিয়া সরকার তো হইতো বলি ইনশাল খুশি খুশি সবাই বলি ইনশাল সবাই বলি আল্লাহ নিলে তো যাবে ইনশাল্লাহ না নিলে যাও দেবো হ্যাঁ সুহেল ভাই গেলে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও গুনা খাতা মাফ করে দাও সারা দুনিয়া সরকার তুমি দাও বলি ভাই খুশি খুশি বলি কি নাম সুহেল ভাই গেলে তুমি কবুল করে নাও সুহেল আর সুহেল হ্যাঁ দিওটা 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 সুহেল আর সুহেল সুহেল জুয়েল দিও ভাই কবুল করে নাও আল্লাহ তুমি আর তুমি বাইরে সহজ করে দাও আল্লাহ যত স্বামী না গাইবাতে পুরা করে দাও সারা দুনিয়া সরকার তুমি দাও তারা ভাই গেলে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও যত স্বামী নাকি গায়ে হতে পুরা করে দাও সারা দুনিয়া সরকার তো হইতো বলে নিছ খুশি খুশি বলি ভাই কি নাম ফসফসি বলি কি না বিপ্লব বিপ্লব ভাই গেলে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও যত স্বামী না গেলে তুমি গায়ে হতে পুরা করে দাও সারা দুনিয়া সহর করা তো হই দাও বলে নিছ খুশি সবাই বলি ইনশাল্লাহ আর ভাই আল্লাহ নিলে তো যাবো না নিলে যান দেবো নিয়ত তো করতে পারি এখন তুমি ফেরে চাই করে তোমার জান্নাতের খবর হয়ে গেছে তোমার নিয়ে আইছি তাও যাবো না খালি পাঁচ মিনিট ফুসকে আরবো কি না আরে আল্লাহ কি তারা ভাই গেলে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও যত স্বামীর নাকি গায়ে হতে পুরা করে দাও আর তার শরীরকে সুস্থ রেখে দাও সারা দুনিয়া সরকার তুমি দাও বলে নিয়ে খুশি কি বলি বলছি রাসেল রাসেল গেলে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও গুনা খাতা মাফ করে দাও যত স্বামী আগে গায়ে হতে পুরা করে দাও সারা দুনিয়া সরকার তুমি দাও মেহেদি ভাই গেলে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও গুনা খাতা মাফ করে দাও বাদশা ভাই গেলে তুমি কবুল করে নাও আর তুমি বাইরে সহজ করে দাও তার গুনা খাতা মাফ করে দাও সারা দুনিয়া সরকার তুমি দাও বাদশা ভাই বুঝছি তো হ্যাঁ আর কেটা আছে ভাই ফসল নেই ভাই আমরা খালি আমার আমার করতেছি কি কন বাতি নিবেলে মাছের মধ্যে নিয়ে দূর এ দূর কি কয় কলি ভেড়া মার
উবের আমার, জালা আমার, কুলা আমার, নেব আমার, তুষক আমার, খাই আমার আমার করে এই ডাইরেক্টর হুইলে তোর গৃহস্থ পাতি চলা কই সব গৃহস্থ আমার কিছুই নেই কি কয় অন্তর চাতে কি হয়েছিল কই আমার 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 একজন পাতি চলাইছে গৃহস্থ তখন দূর ভাই উই দূর ভাই যাই সব গৃহস্থ আমার কিছুই নেই চাকরি আমার ব্যবসা আমার কিসে আমার যখন আর যাইলে দেহ হব তখন আমার কি ইমান আর আমল আর কিছু আছে আর কিছু নেই ধুকা মানুষ ধুকা যেন নির্বাচনের আগে নেতারা ইয়ে কিরম জড়াই ধরে ধুইলে হইতে দেয় আহ ভাই আর ধুইলে তো খিস খান রয়েছে এই বাইরে আর এই তো আরে পেপসি তো আরে পেপসি তো দিছে খাইছে আর ভুট দেয় কইতে আর দাও খাইতে আইতে যাইকে দিছে কই যা মা কেবল কে ও লাগটা ফুসুত করলো এটা তো ফুসুত করে না আগেটা পরেটা যে সাদা পানির বোতল দিছে সাদা পানির বোতল আগে এত খুলে তো ফুসুত করেছে গ্যাস আসতো ওর মধ্যে আর পরে দিছে সাদা পানির বোতল কলি ইডা বা কল কে ও লাগটা ফুসুত করলো এটা তো ফুসুত করে না কল ভুট দিয়ে হাল্লার ফুসুত করে না ভুট দিয়ে হাল্লে এনার্জির কথা বললে হয় জান্নাতের কথা হয় জান্নাতে বাসার কথা হয় অরিজিনাল কথা হয় এর কোনো ধোঁকাবাজি নাই এর কোনো সল চাতুরি নাই নিজের টাকা নিজের জান দিনের মাল নিয়ে আল্লাহ আছে সবর করবো দিন শিখবো দিন শিখবো কি কর ভাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নাম নেয়লেন না তারা নিয়তর ঘর থাকেন ইনশাল্লাহ সুযোগ হলে রে ইনশাল্লাহ জুড়ে থেকে পিদি ঠিক আছে ইনশাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক